নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা ইয়ামি ইয়ামি রেসিপি, ঠান্ডাই রেসিপি। তো চলে এসেছে হোলি, তো চলো বন্ধুরা হোলি রেসিপির জন্য একটা তৈরি করে নিয়েছি ঠান্ডাই। তো তোমরা কীভাবে বাড়িতে ভাং তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা ইচ্ছা করবে ভাং খেতে তারা অবশ্যই এরকমভাবে ভাং তৈরি করে নেবে, এবং যারা চাইবে যে ঠান্ডাই খাবো ইয়ামি ইয়ামি ঠান্ডাই, তো তারাও এইভাবে তৈরি করে নেবে। চলো শুরু করা যাক। এখানে গোলমরিচ নিয়েছি কয়েকটা, এখানে দারচিনি নিয়েছি, আর এখানে নিয়েছি লবঙ্গ, আর লাগছে এলাচ, আর লাগছে কতগুলো জাফরান। তো জাফরানটা তোমাদের খুলে দেখাচ্ছি। দুই চামচ মৌরি, দুই চামচ পোস্ত, গোটা পোস্ত, গোলাপ ফুলের পাপড়ি এক বাটি। এখানে নিয়েছি পেস্তা, কাজু, কিশমিশ আর কাঠবাদাম, আর লাগছে চার মগজ। এখন আমরা পেস্তার খোসাগুলো ছাড়িয়ে নেব, সেজন্য পেস্তার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতরের ফলটা আমরা নিয়ে নেব। হোলির দিন অনেক বাড়িতেই লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে থাকে, আমাদেরও হচ্ছে লক্ষ্মীর পাটা। তো আমরা শুরু করা যাক ঠান্ডায় রেসিপি। এইভাবে পেস্তাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভেতর থেকে সব। এখন আমরা প্রিপারেশন তৈরি করব। এখন আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। তো এখানে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি একে একে, তোমরা দেখতে থাকো। সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে এটার মধ্যে জল দেব। জল দিয়ে এটা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, যাতে এগুলো খুব সুন্দরভাবে পেস্ট হতে পারে। সেজন্য 5 থেকে 6 ঘন্টা এই জলের মধ্যে এটা থেকে যাবে। আর এখানে 2 কাপ মতো দুধ নিয়েছি, সে দুধটা ভালো করে ঘন করে নিব, সমানে ফুটিয়ে নিচ্ছি এবং গাঢ় করে নিচ্ছি। যখনই একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, খুব সুন্দর লাগবে দেখতে, তখনই আমরা এটা ঢেলে দিব। দুধের মধ্যে এখন দিয়ে দিব গোলাপের পাপড়ি ছড়িয়ে দিব, এবং এর মধ্যে কেশর বা জাফরান ছড়িয়ে দিচ্ছি, এবং তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণে সুগার খেতে পছন্দ করো বা মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে তোমরা চিনিটা এখানে ইউজ করবে। তো আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এবং এটা কিছুক্ষণ ভিজতে দেব। তো এটা আমরা 5 থেকে 6 মতো ভিজতে রেখে দিয়েছি। সেম এইভাবেই উষ্ণ দুধের মধ্যে দেওয়া হয়েছিল, এবং তারপরে গোলাপের পাপড়িগুলো একে একে সমস্তই আমরা এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি 5 থেকে 6 ঘন্টা পর। এখন এটাকে পেস্ট করতে হবে। তো দেখো 5 থেকে 6 ঘন্টা পর খুব সুন্দরভাবে ভিজে গিয়ে আমরা এখন তুলে নিয়েছি। এখন এটাকে পেস্টের জন্য রেডি করব। তার জন্য এই যে কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঠবাদামের খোসাগুলো মুখে পড়লে খুব একটা হয়তো ভালো লাগবে না, সেজন্য খোসাটা ছাড়িয়ে নিয়ে পেস্ট করলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ঠান্ডায় রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো সমস্ত বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমরা এখন এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব।
দেখো বন্ধুরা গ্রাইন্ড করা কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে এখন আমরা খুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো তার আগে পেস্টটা বার করে তোমাদেরকে দেখাই কেমনভাবে গ্রাইন্ড হয়েছে। আমরা এখন ছাঁকনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে বার করে নেব ভালো পেস্টটা। তো তোমরা এখন দেখো গ্রাইন্ডারের মধ্যে যে জল দিয়েছিলাম একটুখানি, সেই জল দিয়ে গুলিয়ে নিয়ে আমরা এখন এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তো আমরা এখানে পরিমাণ মতো এই পেস্টটা ইউজ করব। তো এখানে এক কাপ দুধে এক চামচ পেস্ট ইউজ করব এবং দুই কাপ দুধে দুই চামচ। তো তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আমরা পেস্টটা দিচ্ছি এখানে। সেই পেস্টটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমরা একটা গ্লাসের মধ্যে এই ঠান্ডাইটা দিব, দিয়ে তোমাদের কাছে পরিবেশন করব। তো এর মধ্যে আমরা এখন দিয়ে দেব একে একে আমন্ড কুচো। কুচি করে নিয়েছি আমন্ড এবং পেস্তা। তো আমন্ড আর পেস্তা কুচি করে আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু কেশর আর দিচ্ছি গোলাপ ফুলের শুকনো পাপড়ি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা মতো। দু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বার করছি, ঠান্ডাইটা আমাদের তৈরি হয়ে গেছে, একদম জমে গেছে। তলায় একটু লিকুইড আছে আর ওপরটা সরের মতো জমে গেছে খুব সুন্দরভাবে। তো ঠান্ডাই রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। তোমরা চাইলের মধ্যে বরফের টুকরো দিতে পারো। তো আমরা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেস্ট চিল্ড হয়ে গেছে। তো আমাদের হোলির ঠান্ডাই রেসিপি তৈরি হয়ে গেছে তোমাদের জন্য। এখন তোমরা এটা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো এই ঠান্ডাই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ইয়ামি ইয়ামি পুরো টেস্টি। তো অবশ্যই কিন্তু ট্রাই করে বাড়িতে এই ঠান্ডাই রেসিপিটা। গরমকালের জন্য তো খুবই ভালো একটা ড্রিঙ্ক, শরীরকে প্রচণ্ড ঠান্ডা রাখবে এবং খুবই ভালো একটা হেলথ ড্রিঙ্ক এটা। এটা প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আছে এর মধ্যে। বাচ্চারা যারা অনেকেই খায় না দুধ, পছন্দ করে না, তো এইভাবে তোমরা খাওয়াতে পারো দুধ। আজকের মতো আসি, তবে টাটা বাই বাই। তোমরা দেখতে থাকো ঠান্ডাই রেসিপিটা, খুব ভালো লাগছে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে, আমারও খুব আনন্দ হচ্ছে। হ্যাপি হোলি, সবাই খুব খুব এনজয় করো হোলিতে, এবং আমার রেসিপিটা তোমরা সকলের কাছে শেয়ার করে দাও।